বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বিয়ার্স, আজকে আমি অনেক সুস্বাদু অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো সব রাত হোক বা যে কোনো সময় হোক এটা খাওয়া যাবে। এটা চালের গুঁড়া দিয়ে সন্দেশ, চালের গুঁড়া সন্দেশ বা হালুয়া যেটাই বলা যায়, এটা খুব মজা, এটা অনেক মজা। আমি এটা দেখাবো। এখানে আমি এক টেবিল চামচ ঘি আগে দিয়ে দিলাম। এখানে একটু সয়া দিব চারিদিকে, ঘিটা ছড়াই দিছি। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া একটু চেলে নেবেন যাতে জলা তলা না থাকে। আমি এটা একটু ভেজে নিব, এটা খুব ব্রাউন করে ভাজবো না, এটা এই থাকবে, ব্রাউন হবে না, সাদা থাকবে, কিন্তু একটু ঝরঝর হবে, একটু ঘ্রাণ হবে, তখন আমি এটা নামাই নেব। হয়ে গেছে ভাজা। এটা একদম লু আছে, বাস্তব হবে, একটু বেশি চালে বাজতে লাল হয়ে যাবে, একদম লু আছে, দিতে হবে। হয়ে গেছে, এটা সুন্দর ঘ্রাণ বাইরেছে, এখন আমি এটা নামাই নিব। আমি চালের গুঁড়াটা ভেজে নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব 1.5 কাপ, একটু লবণ দিয়ে দিব, এক চিমটির মতো দিলাম লবণ। এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, হয়ে গেছে, এখন আমি আবার চুলায় চলে যাবো। আমি কড়াইতে এখন 4 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। এলাচ গুঁড়া দিয়ে দিলাম, এলাচ গুঁড়াটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখানে ক্যারো জল, গোলাপ জল দেওয়া যাবে এলাচ গুঁড়ার বদলে। আমি 1/2 চা চামচের মতো দিলাম। দুধটা আমি একটু বরফ দিয়ে নিয়েছি, যা করে নিয়েছি, এটা গুঁড়া গুলো গুলাই দেওয়া যাবে, তরল দুধ এভাবে লিকুইড দুধ দেওয়া যাবে। এখানে আমি চিনি দিয়ে দিব, 1 কাপের মতো দিয়ে দিলাম, একটু একটু গলায় নেব চিনিটা। চিনিটা গলায় নিলে একটু ভালো হয়। এখন আমি চালের গুঁড়ার গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিব। হ্যান্ডেল নাড়তে হবে, না দলা তলা হয়ে যাবে। একদম ঘন হয়ে আসা পর্যন্ত আমার এবার হ্যান্ডেল নাড়তে হবে। শুধু গুঁড়া দুধের একটা সন্দেশ আছে আমার চ্যানেলে, ওটা পাম্পকিন সন্দেশ, ওটা দেখে নেবেন, কিন্তু ওইটা একটু শক্ত হয়ে যায়, শুধু গুঁড়া দুধ দিয়ে করলে শক্ত হয়ে যায়, আর শুধু চালের গুঁড়া দিলে এটা অনেক সফট হয়, খুবই মজা পায় এটা। এটা এইভাবে করে একবার খেয়ে দেখবেন, এটা খুবই মজা। এখন এই পর্যায়ে ঘনই আসছে, এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই পর্যায়ে চুলার জলটা আরো কমাই দিতে হবে যাতে নিচে ফুলে না যায়, খেয়াল রাখতে হবে।
কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে এটা হয়ে গেছে। আমি আর একটু করে নামাই ফেলবো। আমি একটা ট্রেতে ঘি মেখে নিয়েছি, এখন আমি এখানে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যে কোনো ডিজাইন করা করা যাবে, সাজে দিয়া ডিজাইন করা যাবে, হাত দিয়া যে কোনো ডিজাইন করা যাবে, যেদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। এখন থাকতে এটা নরম থাকতে আমি এখানে কিছু কাপ বাদাম আর কাজু বাদাম দিয়ে দিব, এখানে কিশমিশও দেওয়া যাবে, ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। দিলে দেখতে সুন্দর লাগে, খেতে মজা হয়। চামচ দিয়ে আমি সাথে ইফের লিঙ্ক দিব, গেঁথে গেঁথে দিব। আমি এখন 10 মিনিট পরে রাখবো, একটু কেটে রাখবো, তারপর পরে 1 ঘন্টা পরে পরে এটা কাটবো। বিহর্স, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, এখন আমি এটা একটু কেটে নিব। এটা আপনি হাতে নিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন, কোনো যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারবেন। মাছ হয়ে গেছে, এখন আমি উঠে নেব। হয়ে গেছে চালের সন্দেশ, সন্দেশ হালুয়া যেটা বলেন সেটাই। এটা এটা খুব মজা, খুব সুস্বাদু, খুবই টেস্টি, এটা করে খেয়ে দেখবেন। আর পামকিন সন্দেশটা, শুধু গুঁড়ো দুধের সন্দেশটা আমার চ্যানেল আছে, ওটাও দেখে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।